نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله الله تعالى دربري وغني تشكريا جنهان رب العالمين আমাদের কে পবিত্র জিলকাদ মাসের শেষ জুম্মা পর্যন্ত পৌঁছেছেন সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সামনের মাস হলো কোরবানির মাস, হজের মাস অর্থাৎ হজ্জে আকবরের মাস। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হল জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়াল ফাজর। এখানে আমরা জানি ফজর একটা অক্তের নাম। ফজর কিসের নাম? একটা অক্তের নাম, নামাজের একটা অক্ত। কিভাবে জানলাম নামাজের একটা অক্ত? কোরআনের মধ্যে আছে সলাতুল ফজর, অর্থাৎ ভোরে যে নামাজটা পড়া হয় এই নামাজটাকে ফজরের নামাজ বলা হয়। সূর্য ওঠার আগে এই নামাজ পড়া হয়। আল্লাহ তাআলা এই ফজরের অক্তের কসম করলেন, শপথ করলেন কিসের? ফজরের অক্ত। এরপর বললেন ওয়ালায়ালিন আশির, শপথ দশ রাত্রি। এই দশ রাত্রি মুফাসসিরগণের মধ্যে তারা মত দিয়েছেন এটা হলো কি জিলহজ মাসের প্রথম দশ রাত্রি। জোর এবং বেজোর উভয় প্রকার, তার মানে এই দশ রাত্রি জোর এবং বেজোর উভয় প্রকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই রাত্রি এবং দিবসসমূহের আমল সম্পর্কে বলতেছেন। ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر لا سيما صوم عرفة التي قال فيها عليه الصلاة والسلام صيام يوم عرفة أحدث
فحسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده ومنها التكبير دبر الصلاة صلوات المكتوبات وكان عبد الله يكبر من صلاة الفجر يوم عرفة إلى صلاة العصر من يوم النحر يقول الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد رسول صلى الله عليه وسلم قالين আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোন ইবাদত নাই। উহার প্রতিটি দিনের রোজা এক বৎসরের রোজার সমতুল্য, আর প্রত্যেক রাত্রের ইবাদত সবে কদরের ইবাদতের সমান। বিশেষ করিয়া আরাফাতের আরাফাত দিবসের রোজা, যাহার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ পাকের দরবারে আশা রাখি আরাফাত দিবসের রোজা রাখিলে তিনি পূর্ববর্তী ও পরবর্তী বৎসরের গুনাহসমূহ মাফ করিয়া দিবেন। ফজরের নামাজের পর তাকবীর পাঠ করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আরাফাত দিবসের ফজরের অক্ত হইতে কুরবানি দিবসের আসর পর্যন্ত তাকবীর পাঠ করিতেন। বলতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এখান থেকে আমরা জানলাম এই দশ দিনের আমলের বিশেষ আমল হলো এই দশ রাত্র জাগিয়া ইবাদত করা। প্রত্যেকটা রাতের ইবাদত একটা কদরের ইবাদতের সমতুল্য। গুরুত্বপূর্ণ কথা হলো, আমরা কিন্তু জানি যে কদরের রাতের অনেক মর্যাদা, কিন্তু কদর নির্দিষ্ট না, তাহলে আর এখানে এই দশ রাত কিন্তু নির্দিষ্ট, প্রত্যেকটা রাত একটা কদরের সময়। তাহলে কি ঘুমিয়ে ঘুমিয়ে কাটানোর দরকার না, ইবাদতের মধ্যে যুক্ত থাকার দরকার? বলে কথা মনে হয় বোঝেন নাই, কথা বলতে জবাব দিতে হবে। প্রত্যেকটা রাত্র যদি একটা কদরের রাতের ইবাদতের সমান হয়, তাহলে কি ঘুমাইয়া থাকার দরকার না ইবাদতের সাথে যুক্ত থাকার দরকার? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই রাত্র সময়ে ইবাদত করার তৌফিক দান করেন বলেন আমিন। এরপর আসি দিনের কথা। প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজার সমতুল্য, কঠিন কথা না? এই জন্যই বুজুর্গগণ বলেন বা ওলামায়ে কেরামগণ বলেন, আলেমগণ বলেন যে এই জিলহজ মাসের সিয়াম এই মাসের শুরু থেকে রাখা দরকার। এই মাসের শুরু থেকে যে কোরবানির দিনের আগের দিন পর্যন্ত রোজা রাখে, তা আরাফার দিবসের রোজা ছোটে না। কেননা আরাফার দিবসের রোজা নিয়া আমাদের মধ্যে কিন্তু বিশৃঙ্খলা আছে, মতামতের ভিন্নতা আছে, মতানৈক্য আছে। কারণ আরাফার দিবস বলা হয় নয় জিলহজকে। এখন নয় জিলহজ যদি সৌদি হিসাবে ধরেন, তাহলে নয় জিলহজ হয় আমাদের আটই জিলহজ। যদি আমাদের দেশ হিসাবে ধরেন, তাহলে নয় জিলহজ হয় সৌদির দশই জিলহজ। এখন কোন মতাদর্শে আপনি ধরবেন?
কথা কি বুঝাইতে পারলাম? কারণ এই দশ দিনের মধ্যে অর্থাৎ এই নয়টা রোজার মধ্যে শ্রেষ্ঠ রোজা কোন দিনের রোজা? আরাফার দিবসের রোজা। কোন দিনের রোজা? আরাফার দিবসের রোজা রাখলে লাভ কি? পিছনের এক বছরের গুনাহ মাফ আর সামনের এক বছরের গুনাহ মাফ। কি গুনাহ? সগীরা গুনাহ। একদিনের একটা রোজা রাখার দরুন যদি আমার সামনের এক বছরের সগীরা গুনাহ মাফ হয়, পিছনের এক বছরের সগীরা গুনাহ মাফ হয়, এর চেয়ে বড় পাওনা কি হইতে পারে? এমন কইতে পারেন, হুজুর মাফ তো করবে সগীরা গুনাহ, আমরা তো কবিরা গুনাহে লিপ্ত, কারণ আমরা তো বড় বড় গুনাহের কাজ করি। আমরা যদি নিয়মিত আমলগুলো করি, আমলগুলো করার দ্বারা সগীরা গুনাহ যদি মাফ হইয়ে যায়, উদাহরণস্বরূপ যদি বলি, এখানে বলছে প্রতিদিনের রোজা একদিনের রোজার এই এক বছরের রোজার সমতুল্য, তাহলে এক বছরের রোজা যদি সমতুল্য হয় আপনার জীবনে, যদি আপনি দশটা আরাফা পাইছেন, কয়টা পাইছেন? দশটা আরাফা পাইছেন। দশটা আরাফা পায় দেখা যায় কি, আপনার জীবনের এরকম সগীরা গুনাহ দশ বছর সামনের দশ বছর পিছনের সগীরা গুনাহ মাফ হয়ে গেছে কয় বছরে? সগীরা গুনাহ আপনার আমলনামায় কি নাই? কারণ সগীরা গুনাহ মানুষের থেকে বর্তমানে সগীরা গুনাহ চেয়ে কবীরা গুনাহ হয় বেশি। সগীরা গুনাহ হয় না একথা বলা যাবে না। সগীরা গুনাহ যখন মাফ হইয়া যায়, সগীরা গুনাহ আরো অনেক কাজে মাফ হয়। আপনি সুন্দর একটা কথা বলছেন, কাউকে ভালো একটা পরামর্শ দিয়েছেন, আপনার টাকা পয়সা কিছু খরচ হয়নি, কি হয় নাই? কিছু খরচ হয় নাই, শরম খরচ হয় নাই। একটা লোকের সাথে হাসি দিয়ে একটা কথা বলছেন, এক মুসলমান ভাইয়ের সাথে এই হাসি দিয়ে কথা বলার দরুন এই কথাটা আপনার জন্য সদকা হয়ে গেছে, তাহলে এর দ্বারাও সগীরা গুনাহ মাফ হয়। আপনার পায়ে একটা কাটা পড়ছে, একটু কাটতে গেছে, এর দ্বারা সগীরা গুনাহ মাফ হয়। তা আপনার সগীরা গুনাহ যদি মাফ হয়ে যায়, সগীরা গুনাহ যদি আর আমলনামায় না থাকে, তখন মাফ হবে কি বলেন? তখন কি মাফ হবে? কবীরা গুনাহ মাফ হবে, কারণ তার আমলনামায় তো সগীরা গুনাহ নাই, কারণ আল্লাহর কাছে তো গুনাহ মাফ করেন না। কথা কি বুঝতে পারলাম? এই জন্য এই সমস্ত আমলের সাথে জুড়ে থাকার দরকার আছে কি না? আছে। তাহলে চেষ্টা করবেন সামর্থ্যে কুলাইলে, আজকে হলো আরবি মাসের ২৬ তারিখ, ২৬ জিলকাদ আজকে, ২৬ জিলকাদ আজকে, এই মাসের হিসাব অনুযায়ী আর তিন দিন সঠিক আছে। ২৯ তারিখ যদি চাঁদ ওঠে তাহলে ৩০ তারিখ আর হবে না, ১ তারিখ হবে। যদি ২৯ তারিখ চাঁদ না ওঠে তাহলে ৩০ তারিখ পূর্ণ করে পরবর্তী দিন ১ তারিখ হবে। কথা কি বুঝতে পারলাম? আজকে হলো শুক্রবার নাকি? আমাদের ভাষায় শুক্রবার, আর কোরআন হাদিসের ভাষায় কি? এবং জুমা। তা এই জুমার দিন আজকে, তার মানে শনি রবি সোম, সোমবার হবে ২৯, সোমবার যদি চাঁদ দেখা যায় মঙ্গলবার ১ তারিখ হবে, তাহলে মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। আর যদি সোমবার চাঁদ না দেখা যায় তাহলে বুধবার থেকে রোজা শুরু হবে। আর বিশেষ করে আমাদের দেশে অন্যান্য সময় চাঁদ না দেখলেও এই বিশেষ বিশেষ আমলের সময় সরকার পদক্ষেপ নিয়ে চাঁদ দেখার ব্যবস্থা করে। ছোট আমল হোক বড় আমল হোক, যেমন শবে বরাতের মাসে, রোজার মাসে, রোজার ঈদের মাসে, এরপর হলো আপনার এই জিলহজের মাসে, এরপর আবার আছে কি মহরমের মাসে, এসব ক্ষেত্রে সরকার পদক্ষেপ নিয়ে চাঁদ দেখানোর ব্যবস্থা করে চাঁদ দেখা। তা আমরা যদি চাঁদ নাও দেখতে পারি, আমরা কিন্তু ঘোষণা পাব, কারণ সোমবার দিনই ঘোষণা হয়ে যাবে সোমবার রাত্রে যে ঈদ, এই কোরবানির ঈদ কবে হবে, কোরবানি কবে হবে। কথা কি বুঝতে পারলাম? তাহলে সোমবার রাতে যদি ঘোষণা হইয়া যায় যে না পরবর্তী দিন ১ তারিখ হয়েছে, কাল তো মঙ্গলবার দিন থেকেই রোজা থাকতে হবে। আর যদি পরবর্তী দিন ১ তারিখ না হয়, যদি ঘোষণা হয় যে না চাঁদ দেখা যায় না, তাহলে বুধবার থেকে ১ তারিখ। যার সামর্থ্য কুলো এটা নফল রোজা রাখতেই হবে এরকম না, আপনি সওয়াবের উদ্দেশ্যে রাখবেন আল্লাহ তাআলার জন্য। কথা কি বললাম বুঝতে পারলেন?
যদি আপনার তৌফিকে কুলায় এই 9 দিন রোজা রাখার চেষ্টা করবেন তাহলে আপনার আরাফাত দিবসও ছুটবে না আর আপনি এই যে বড় বড় মর্যাদাগুলো পেয়ে যাবেন আর দ্বিতীয়ত এই যে 9 রাতের ইবাদত এই ইবাদত থেকে আমরা গাফল না থাকি বেশি না পারি কম করি বেশি না পারি কম করি কারণ কদরের ইবাদত সম্পর্কে আমরা জানি যে ওই রাতের এক রাতের নামাজ বা এক রাতের ইবাদত হাজার মাস অপেক্ষা উত্তম তাহলে এই হাজার অর্থাৎ আপনি যদি ওই রাতে দুই রাকাত নামাজ পড়েন তার মানে হাজার মাস দুই রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব ওর থেকেও বেশি সওয়াব নাকি কথা কি বুঝতে পারলাম তাহলে বেশি না পারি কম করব তো কিছু কিছু আমল করা যাবে তো এরপর হলো আরেকটা মাসালা আছে এইখানে যারা কোরবানি দিবে যারা কোরবানি দিবে তারা এই কয়দিনের এর অর্থাৎ এই চাঁদ দেখার পর থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত চুল গোব অন্যান্য যেসব বস্তু পশম কাটা নখ এইগুলো এই দশ দিনের মধ্যে কাটতে পারবে না এটা হলো তাদের জন্য মাসালা যদি কোরবানি দেয় না এরকম মানুষও যদি এই আমলটা করে তাহলে হয়তো কিছু সব তার আমলনামায় কি যুক্ত হওয়ার আশা আছে কিন্তু মূলত এই মাসালাটা কাদের জন্য যারা কোরবানি দিবে তারা এই দশ দিনের মধ্যে কাটতে পারবে না তার মানে কাটলে কিন্তু এই সোমবারের মধ্যে কাটতে হবে কারার সময়সীমা কোন পর্যন্ত সোমবার পর্যন্ত এইবার আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের যেটা জানার দরকার সেইটা হলো কি আমাদের অনেকের সামর্থ্য আছে কোরবানি করে না অনেকের সামর্থ্য আছে কোরবানি করে না এবং কোরবানির করলেও বিভিন্ন সমস্যা দেখা দেয় এক নম্বর সমস্যা কোরবানি করলে সেইটা হলো কি কোরবানি করে লোক দেখানোর উদ্দেশ্যে অথবা মাইয়া বিয়ে দেশে জামাই দেওয়া দাওয়াত দেওয়া লাগবে নাই কি কইবে ওলা বিয়ে মারাইছে নাই কি কইবে এই জন্য কোরবানি করে কিন্তু না কোরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে তার জন্য আল্লাহ তাআলার জন্য কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর ওয়াজিব কথা কি বুঝতে পারলাম এখন কিন্তু এক শ্রেণীর আলেম বাইরেছে তারা বলতেছে কি যে না টাকা পয়সা থাকলে কোরবানি না দিলেও কোনো সমস্যা নাই আর আল্লাহ রসুল বলছেন কি যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে অথচ কোরবানি দেয় নাই সে যেন আমাদের ঈদগাহে না আসে কি বলছেন কোরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কি করে নাই কোরবানি দেয় নাই সে যেন আমাদের ঈদগাহে না আসে হাদিসটা হলো মা ওয়াজাদা সাআতাল লিআইদহি ফালাম ইদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে না আসে এখন যে আলেমরা বলতেছেন সামর্থ্য থাকলেও থাকা সত্ত্বেও কুরবানি না দিলে সমস্যা নাই তার কথা কি সঠিক কথা কি বললাম বুঝতে পারলেন এইবার হলো কোরবানি দিলে লাভ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোরবানি দিলে লাভ হলো ওই পশুর গায়ে যতগুলো পশম আছে প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি ভেড়া দিয়ে কোরবানি দেই কি কইছে এখন কইতে পারেন হুজুর ভেড়ার কথা কে কইলে কারণ প্রাণীর মধ্যে ভেড়ার পশম অত্যধিক বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভেড়া দিয়ে কোরবানি করলেও প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি নেকি দেওয়া হবে এখন কি ওই নেকির জন্য কোরবানি দেবেন না জামার জন্য কোরবানি দেবেন
নেকির জিম্মে আর কুরবানির মূল মাসালা অনুযায়ী কুরবানির যে হিসাব সহজ কথায় হলো যার কাছে বর্তমান সময়ে 52.5 ভরি রূপার দান আছে অথবা সম্পদ আছে ব্যাংকে অর্থ আছে অথবা নিজের কাছে আছে বা ব্যবসায়িক সম্পদ আছে অথবা স্বর্ণরূপ আছে এর উপর কিন্তু কুরবানি কি ওয়াজিব কুরবানি কি ওয়াজিব কথা কি বললাম বুঝতে পারলেন এখন দেখা যায় কি আমরা একটা বাড়ি আছে বাড়ির দাম 5 লাখ টাকা কিন্তু আপনার টাকা পয়সাও নাই সোনা দানাও নাই আর আপনি নিজের কাছেও নাই ব্যাংকেও নাই ব্যবসায়িক সম্পদও নাই তার মানে এর উপর কুরবানি ওয়াজিব হবে না কেন কইতে পারেন হুজুর আমার থা মাসের দ্বারা আছে মাসের দ্বারা থা আর আপনি তার ব্যাংকে থা তো একই কথা কি বলবো বুঝতে পারলেন সুতরাং কুরবানি কিন্তু আপনার হিসাব আপনার কুরবানি আমার হিসাব আমার আপনি হয়তো এই দিক দিয়ে একটু ছুটে যাওয়ার চেষ্টা করবেন ওই দিক দিয়ে একটু ছুটে যাওয়ার চেষ্টা করবেন এরা হয়তো সাময়িক দৃষ্টিতে মানুষের সামনে করিয়ে গেলেন কিন্তু আল্লাহর কাছে তো আল্লাহর কাছে দিয়ে তো পার পাইবেন না ভাই পাইবেন না সুতরাং আল্লাহ তাআলার উদ্দেশ্যে সওয়াবের নিয়তে কোরবানি করার চেষ্টা করবেন সকলে যার কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু বর্তমান সময়ে ওয়াজিব হওয়া ছাড়াও কোরবানি দেওয়া যায় কেন দেওয়া যায় ভাগে যারা কোরবানি দেয় এক ভাগে 15,000-20,000 টাকা অনেকের দেখা যায় এরকম সুযোগ আছে চাইলে দিতে পারে কিন্তু তার উপর ওয়াজিব না কিন্তু আবার বললেন না যে হুজুরে দেওয়া কেই হালেন নি আমার ওয়াজিবের শর্ত কি ওই 50 ভরি রূপার মূল্য 50 ভরি রূপার মূল্য এটা আপনার সোনার রূপে মিলেই হোক অথবা আপনার নগদ অর্থে হোক অথবা আপনার ব্যাংকের অর্থে হোক অথবা ব্যবসায়িক সম্পদে হোক কথা কি বললাম বুঝতে পারলেন ঘরে চাউল আছে হের পড়বে না কিন্তু কারণ ওটা তো আপনার খোরাই কেসার হ্যাঁ খোরাকের চাউল ব্যতীত অতিরিক্ত আছে তখন সেটা একটা ভিন্ন কথা কথা কি বললাম বুঝতে পারলেন যদি আপনার উপর কোরবানি ওয়াজিব হয় কোরবানি দেওয়ার চেষ্টা করবেন আর এই যে 10 দিনের আমল বললাম এই আমলগুলো আমরা যেন সকলে করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ